আমি আরতি নস্কর হোমমেড ফুডে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন আজকে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা আপনারা শুনে বা দেখে অবাক হবেন যে জিনিসটা কিসের। তো দেখে আপনারা কিছু বুঝতে পাচ্ছেন কিনা আমি জানি না, তো এটা কিসের লাড্ডু বা কি জিনিস আপনারা বুঝতে পাচ্ছেন কিনা জানি না। কিছুটা আমি বরফি টাইপেরও করেছি দেখুন, আর কিছুটা লাড্ডু আছে। তো একটু গেস করুন দেখুন, নাহলে আমি তো বলেই দেবো, কোনো ব্যাপার না। তো দেখে আপনারা কি বুঝছেন আমি জানি না। তো যাই হোক আমি বলে দিই, আপনারা সাবুর খিচুড়ি, সাবুর পায়েস, সাবু সিদ্ধ, সাবুর অনেকে সাবুর পাঁপড় আপনারা তো খেয়েছেন, তো আজকে সাবুর লাড্ডুও খেয়ে দেখবে না। তো এটা হচ্ছে সাবুর লাড্ডু বা বরফি। তো রেসিপি চলুন দেখে নিই, কিন্তু রেসিপি দেখার আগে বলে দিই আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন, আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করবেন আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর ফেসবুক পেজটাকেও লাইক করবেন, আর ইনস্টাগ্রামেও আপনারা আমাকে ফলো করতে পারেন। তো চলুন রেসিপি শুরু করা যাক, সাবুর লাড্ডু। আজ আমি আপনাদের সাথে এমন এক রেসিপি শেয়ার করব যেটা আপনারা খুব আশ্চর্য হবেন আর অবাক হবেন, এরকম একটা জিনিস দিয়ে আমি মিষ্টি তৈরি করছি। যেটা হচ্ছে আপনারা মিহিদানা বা বোঁদের লাড্ডু তো আপনারা খেয়েছেন, তো আজকে আমি এমন এক জিনিসের লাড্ডু বানিয়ে দেখাবো যেটা মানে আপনারা এর আগে হয়তো দেখেননি বা খাননি বা শোনেননি। তো যে জিনিসটা আমরা পুজো উপোস উপলক্ষে ব্যবহার করি, আর যেটা ছোটবেলায় বাচ্চাদের খাওয়ানো হয় দুধ দিয়ে, আমরাও এখনো বড়রা খাই দুধ দিয়ে। তো যেটা হচ্ছে বেশিরভাগ উপোস করলে আমরা এটা খাই, যেহেতু শিবের উপোস করলে ঠান্ডা জিনিস খেতে হয়, সেই জিনিসটা আমরা সেটা তখন খাই। অনেকের এই জিনিসটা পছন্দ না, বাট মানে উপোস করে এই জিনিসটা খেতে কারোরই ভালো লাগে না। তো সেই জিনিস দিয়ে আজ আমি আপনাদের সাথে লাড্ডু শেয়ার করব মিষ্টি বানিয়ে। তো এখানে আমার কাছে আছে সাবু, একটু বড় দানার সাবু আমি ভিজিয়ে রেখেছি প্রায় 7 থেকে 8 ঘন্টা আগে। তো এটা ভিজিয়ে রাখতে হবে 7 থেকে 8 ঘন্টা আগে। তো ভেজানোটা আমি দেখালাম না, ভেজানো যদি দেখায় তাহলে ভিজবে কখন, করব কখন। তো যার জন্য আমি ভিজিয়ে রেখেছি 7 থেকে প্রায় 8 ঘন্টা এটা ভিজতে দিতে হবে। তো এখনও এর মধ্যে জল আছে, ধুয়ে ভিজিয়ে নিয়েছি। প্রথমে ধোবেন কেন, ভিজিয়ে রেখে ধোবেন না, আগে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে আমি ভিজিয়ে নিয়েছি, এটাকে এবার আমি ছেঁকে নেবো খুব সুন্দরভাবে। আর এখানে আমার কাছে চিনি আছে 200 গ্রাম, কিছু মানে ড্রাই ফ্রুটস আছে, কাজু আর আলমন্ড বাদাম, ফুড কালার এলাচ গুঁড়ো, ঘি লাগছে সঙ্গে, আর একটু চারমগজ মগজ দানা। তো যাই হোক এখন আমি এটাকে ছেঁকে নেব। এমন একটা জিনিস যে সবাই আশ্চর্যই হবে যে এইটা দিয়ে মানে আমি মিষ্টি তৈরি করে আপনাদেরকে আজকে দেখাব। তো এটা খুব সুন্দরভাবে জল পুরো ঝরিয়ে নিতে হবে, এটা জল ঝরিয়ে এটাকে রাখতে হবে। তো আমি ভিজিয়েই রেখেছিলাম, তো আস্তে আস্তে করে জলটাকে আমাকে ঝরিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে। আর যেহেতু 7 থেকে 8 ঘন্টা ভিজে গেছে, এটা মানে খুব সুন্দরভাবে নরম হয়েছে, হালকা হালকা করে চেপে জল যতটা জল বেরোয় ততটাই বের করব, আমি বেশি জল কিন্তু বের করব না। তো এইভাবে আমি ছেঁকে যতটা জল বেরোনো আমি বের করে নিয়েছি, এটা আবার এতে ট্রান্সফার করে নিচ্ছি, আর বাকি যেটা আছে সেটাকেও আমি ছেঁকে নিচ্ছি। তো আমি এখানে একটা কড়া নিয়েছি গ্যাসের মধ্যে, গ্যাসটা অন আছে। তো প্রথমে আমি কিছুটা চালমগজ, যেটা মগজ দানা বলি আমরা, সেটা কিছুটা আমি হালকা কড়াতে নেড়ে নেব। তো এখানে আমি প্রায় এতগুলো দিচ্ছি, 1 থেকে 2 টেবিল চামচ শুকনো কড়াতে আমি নেড়ে নেব। তো এটা বেশ আমি ফ্লেমটা হাই রেখেছি, হাই ফ্লেমে যখন এটা চটপট চটপট করবে তখনই বুঝে যেতে হবে যে এটা মানে হয়ে এসছে, মানে ভাজা হচ্ছে, তো তখনই এটাকে নামিয়ে নিতে হবে। বেশ দেখুন চটপট চটপট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন।
তো দেখুন একটা আওয়াজ হচ্ছে চটপট চটপট করে তো এটাকে আমি এবারে থালার মধ্যে নামিয়ে নেব ঢেলে নেব আর কি দেখুন আওয়াজটা আপনারা ঠিক শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এটা এক মিনিট মতো এটাকে শুকনো কোলায় নেড়ে নিতে হবে শুধু এক মিনিট তো এটা হয়ে গেছে দেখুন আমি এটাকে থালার মধ্যে ঢেলে নিলাম এবারে আমি কড়াতে এক টেবিল চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি ঘিটা খুব সুন্দর করে কড়ার চারি দিয়ে মাখিয়ে নিতে হবে ঘিটা কড়ার চারি দিয়ে পুরো ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সাবুগুলো না আটকায় তো ফ্লেমটা লো আছে প্রথমে আমি এই ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নেব কাজু আর আলমন্ড বাদামটা হালকা করে ভেজে বার করে নেব একসাথেই দিয়ে দিচ্ছি তো এটাও লো ফ্লেমে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো বাদামগুলো আমার ভালো হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি তুলে নিচ্ছি একদম হালকা লাল করে ভেজেছি এবার আমি এখানে তুলে নিচ্ছি খুব ঝিরি ঝিরি করে আমি বাদামগুলো কেটেছি কারণ লাড্ডুগুলো যখন পাকাবো তখন যাতে অসুবিধা না হয় খুব সুন্দরভাবে যেন পাকিয়ে যায় নাহলে কিন্তু গোটা গোটা থাকে পাকাতে অসুবিধা হবে তো এবারে আমি এগুলোকে এই যে দেখুন এইভাবে একটু লাল করে ভেজে নিয়েছি এবারে যেটা করব এই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেব এই সাবু যেটা জল ঝরিয়ে রেখেছি তো এতে দু কাপ সাবু আছে তো আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী নিয়ে নেবেন যতটা দরকার এবারে এটাকে খুব সুন্দরভাবে ভাজতে হবে যাতে জলটা যতক্ষণ না টেনে যায় ততক্ষণ এটাকে ভাজতে হবে তাও মোটামুটি 2 থেকে 3 মিনিট এটা ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাজটা একদম ড্রাই হয়ে যাবে ঝুড়ো ঝুড়ো সেই পর্যন্ত এটাকে ভাজতে হবে তো এটা এখন লো ফ্লেমেই থাকবে লো ফ্লেমেই 2 থেকে 3 মিনিট এটা ভাজতে হবে দেখাচ্ছি আপনাদেরকে একটু জুম করে তো দেখুন এটা এটা সাবুটা এরকমই ল্যাট প্যাটে জিনিস তো এটা অন্তত 2 মিনিট ভেজে নিতে হবে এবার আমি ফ্লেমটাকে একটু হাই করে দিচ্ছি ফ্লেমটা হাই আছে এবারে আমি এর মধ্যে 2 মিনিট ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে এই 1 কাপ সাবুতে মানে 100 গ্রাম চিনি সেই অনুযায়ী আমি 200 গ্রাম চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি তো এই চিনিটা তো এখন প্রচুর জল বেরোবে এতে কোনো জলের দরকারই হবে না এবার এটাকে খুব সুন্দর
দো ফ্লেমে এটা বুটিও বানাতে পারবেন আপনারা যদি লাড্ডু না বানাতে চান তাহলে ছড়াই ঢেলে কোন বাসনে বাসন গ্রিস করে ছড়াই ঢেলে সেটা বানাতে পারেন তো দেখুন প্রচুর জল বেরিয়েছে চিনির একটা জল আর সাবুতে এমনি একটু জল ছাড় ছিল তো এটা এখন ড্রাই হতে কিন্তু একটু সময় লাগবে তো এবারে আমি এটাকে একদম লো ফ্লেমে করে দেব লো ফ্লেমে এটা আস্তে আস্তে হবে একটা বাঁধন যতক্ষণ না তৈরি হবে তো তার সাথে সাথে আমি এখানে রেড ফুড কালার আর এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি রেড ফুড কালারটা দরকার আছে কারণ লাড্ডুটা দেখতে লাল লাল লাগবে তো রেড ফুড কালারটা দরকার আছে তো দেখুন কত সুন্দর লাগছে আমি অল্পই দিয়েছি তার সাথে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এটা আস্তে আস্তে হোক ড্রাই হতে একটু সময় লাগবে খুব সুন্দরভাবে এটা ড্রাই হবে খেতে এত সুন্দর হবে যে মানে আপনারা নিজেরা খাবেন এবার কাউকে যদি খেতেও দেন তো সেও আশ্চর্য হয়ে যাবে যে সাবু দিয়ে এত সুন্দর লাড্ডু হয়েছে যেটা মিনি দানার মতোই দেখতে হবে অনেকটা ফ্লেমটা এবার হাই করে দিয়েছি হাই ফ্লেমে অনেকটা অনবরত দাঁড়িয়ে যেতে হবে ছেড়ে দিলে কিন্তু নিচে ধরে নেবে করার সাথে ফুলে যাবে আর কি হাই ফ্লেম করে এটা অনবরত নাড়তে থাকলে কি হবে তাড়াতাড়ি জলটা মানে চিনির যে জল সেটা টেনে যাবে সাথে সাথে আমি এখানে আরেকটুখানে ঘি দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ দিয়েছিলাম তো আরেকটুখানি দিচ্ছি আরও এক টেবিল চামচ ঘি আমি আরও অ্যাড করলাম এক টেবিল চামচ ঘি আরও অ্যাড করে দিলাম তো ঘিয়ের গন্ধটা সুন্দর হবে যার জন্য ঘিয়ের গন্ধের জন্য লাড্ডুর ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর হবে এটা একটু করতে মানে টাইম লাগে মুশকিল হয় কারণ এত জল বেরো একটু ধৈর্য ধরে ধৈর্য ছাড়া এই এইসব জিনিস রান্না হয় না তো খুব ধৈর্য ধরে করতে হবে তো যার জন্যে এটা খুব সুন্দরভাবে আমাদের করতে হবে তো আমি এতে ভেজে রাখা আলমন্ড আর বাদামটা দিয়ে দিলাম আর চাল মগজটা অল্প একটু দিচ্ছি পরে আবার এগুলো ওপর থেকে দেব লাড্ডুর উপরে তো এটা মোটামুটি খুব সুন্দরভাবে পাক হয়ে গেছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পাকটা খুব সুন্দর হয়েছে তো আর একটুখানি হবে কিন্তু হয়তো খুব সময় লাগছে করতে আর খাটনি মনে হচ্ছে যখন খাবেন তখন কিন্তু খুব ভালো লাগবে তখন মনে হবে যে এত খাটনি করে আর এত সুন্দর করে বানালাম জিনিসটা মানে বৃথা গেল না এটা লো ফ্লেমে অনবরত আমি কিছুক্ষণ আমি হাই ফ্লেমে কনস্ট্যান্ট নাড়িয়ে গেছিলাম যাতে তাড়াতাড়ি এটা ড্রাই হয় তো তারপর আমি ফ্লেমটাকে লো করে দিচ্ছি লো করে আমি কিন্তু অনবরত এখান থেকে নড়িনি গ্যাসের কাছ থেকে আমি অনবরত কিন্তু এটা নাড়িয়ে যাচ্ছি তো এটা আর একটু ড্রাই হবে যাতে লাড্ডুগুলো পাকাতে সুবিধা হবে আরেকটুখানি এটা বাকি আছে
আছে হতে তো এটা হয়ে গেছে দেখুন খুব সুন্দর একদম এই রকম কনসিস্টেন্সি থাকবে এটা নামিয়ে দিতে হবে গ্যাসটাকে আমি এবার অফ করে দিচ্ছি তো দেখুন এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি গ্যাসটাকে অফ করে দিলাম এবারে এটা একটু ঠান্ডা হতে দেব তারপরে লাড্ডুগুলো পাকাবো এবারে আমি লাড্ডুগুলোকে পাকাচ্ছি হাতে একটু ঘি নিয়ে এটা খুব ল্যাকপ্যাট ল্যাকপ্যাট জিনিস তো হাতে একটু ঘি নিয়ে এটা ঠান্ডা হয়ে গেছে এটাকে এবারে এরকম করে পাকিয়ে রেখে দিতে হবে দেখুন খুব সুন্দরভাবে পাকানো যাচ্ছে তো এবারে আমি এটাকে রেখে দিচ্ছি তো হাতে কিন্তু ঘিটা অবশ্যই লাগাতে হবে হাতে যদি ঘি না থাকে তাহলে কিন্তু আটকে যাবে এখনো গরম আছে আর এটা গরম গরম করলেই ভালো লাগে মানে ভালো হয় নালে এটা কিন্তু আমি লাড্ডু করব আর কিছুটা আমি এই ট্রেতে গ্রিজ করে রেখেছি ঘি তো এতে আমি বসিয়ে দিচ্ছি মানে এটা সেট করব একটু বরফির মতো করব আমি দু রকম ভাবে আপনাদেরকে দেখাচ্ছি চুড়িটা একটু গ্রিজ করে নিলাম দারুণ একটা ঘিয়ের গন্ধ আসছে খুব সুন্দর লাগছে তো আমি এটা দু রকম ভাবে করে নিলাম যা হাতিয়ে কুচি হাতে ঘি আছে গরম গরমই সেট করতে হয় খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এর উপরে আমি হালকা করে মগজ দানা দিয়ে দিচ্ছি দেখতে খুব সুন্দর লাগবে আর এটা ভালো লাগবে দেখতে এর উপর থেকে আমি একটুখানি মগজ দানা দিয়ে নিলাম তো চলুন এবার আমরা লাড্ডুগুলোকে পাকিয়ে নিই এটাকে সেট করলাম আমি দুরকমভাবে আপনাদের দেখাচ্ছি যে বরফি টাইপেরও কত সুন্দর হয় তো চলুন এবার আমি লাড্ডুগুলোকে সেট করি তো তখন গরম ছিল বলে একটা লাড্ডু পাকি আর আমি পাকালাম না ছেড়ে দিলাম তো দেখুন কত সুন্দরভাবে পাকিয়ে যাচ্ছে তো এটাকে রাখলে একটু ছড়িয়ে যায় তো ছড়িয়ে গেলে কোনো ব্যাপার না কোনো অসুবিধা নেই একদম ঠান্ডা হওয়ার পর করলে আরো ভালো হয় হাতে ঘি লাগিয়ে লাগিয়ে কিন্তু করতে হবে কেন এটা বড্ড আঠা আঠার মতো আমাদের লাড্ডু একদম তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে আশ্চর্য একটা ব্যাপার এর উপর আমি একটু একটু করে মগজ দানা দিয়ে দিচ্ছি না আমি এক কাজ করি মগজ দানাগুলো এই প্লেটে আছে এরকম করে একটু কোট করে নিচ্ছি তাহলে অত সময় লাগবে না খুব সুন্দর হয়েছে মানে আমার তো এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে খুব সুন্দর ড্রাইও হয়েছে এটা একটা ধৈর্যের ব্যাপার আছে ধৈর্য ধরে
এগুলো খুব সুন্দরভাবে করতে হয়। তো যাই হোক আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন, নাহলে আপনারা বুঝতেই পারবেন না জিনিসটা কি আর কেমন লাগে খেতে। অনেকেই সাগুর নাম শুনলেই বলবে দূর সাগু আবার লাড্ডু, লোকে অবাক হবে, কিন্তু ওটা অবাকেরই জিনিস। বাট করে যখন খাবেন তখন কিন্তু খুব সুন্দর লাগবে আর নিজের আনন্দটা বেশি হবে যখন আপনারা এরকম একটা জিনিস বাড়ির লোককে করে খাওয়াবেন। আমি যখন প্রথম বাড়িতে সবাইকে করে খাইয়েছিলাম তখন সবাই খুব আশ্চর্য হয়েছিল, যে সবাই ভাবছিল মিহিদানার এটা, তো মিহিদানার মতোই দেখতে যেহেতু ওই জন্য সবাই মিহিদানাই ভেবেছিল এটাকে। আর আমার বরফিটাও সেট হয়ে গেছে, আমি সেটাও কেটে নিই, লাড্ডু পাকাতে পাকাতে বরফিটাও সুন্দর সেট হয়ে গেছে, আমি বরফিটাকেও কেটে নিচ্ছি। একটা জেলির মতো হয়েছে আসলে, ওই জন্য এটা একটু কাটতে অসুবিধা হচ্ছে। তো দেখুন সাবুর লাড্ডু আর বরফি আমাদের একদম রেডি, কত সুন্দর লাগছে দেখতে। তো আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। খুব সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত। তো দেখুন কত সুন্দর হয়েছে একদম, হ্যাঁ জেলি জেলি মতো দেখা যাচ্ছে, আর ট্রান্সপারেন্ট পুরো দেখা যাচ্ছে, ভেতরের বাইরে পুরো দেখা যাচ্ছে। তো যাই হোক আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। তো আপনারা দেখেই বুঝতে পারছেন, কেউ দেখে বুঝতে পারবে না জিনিসটা কিসের, এত সুন্দর এটা হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত। একদম রেডি আমাদের একদম সাবুর লাড্ডু অ্যান্ড বরফি একদম রেডি।